প্রায় বন্ধ হয়ে যাবে, বা কে না চায় যে তার ব্যবসা রমরমিয়ে চলুক, কে না চায় তার ব্যবসা তার দোকানে ভিড় হয়ে থাকুক, কাস্টমার তার থেকে নেই, কিন্তু সে বিরত কিছুদিন ধরে দেখছে যেন তার দোকান প্রায় মনমরা হয়ে গেছে, প্রায় লোক আসে না, এরকম ডিপ্রেশনে আপনি ভুগছেন, একদম ভোগার ব্যাপার নেই। যারা রুমাদি প্রোগ্রাম দেখছেন আজকে, আজকে তাদের জন্য রইল, আর যারা দেখতে পাচ্ছেন না, যাদের এইরকম ভাই বোন দিদি টিদি যাদের দোকান আছে, এরকম অবস্থা চলছে, কোনোভাবে মানে উত্তীর্ণ হচ্ছে না দোকানটার, তারা অবশ্যই এই প্রোগ্রামটি শেয়ার করুন এবং তাকে দেখতে বলুন। দেখার পর সে দেখুক, দেখে এই প্রোগ্রামে কী কী হচ্ছে কী হচ্ছে না, বা আজকে এমন কি টোটকাটা করলে আপনারা খুব ভালো থাকবেন, এমনকি ব্যবসাটা খুব শীঘ্র, কিন্তু খুব শীঘ্র মাত্র 3টি রবিবার করতে হবে, এটা কিন্তু প্রমাণযুক্ত টোটকা। এই টোটকা কিন্তু আমি আগেও বলেছি, আমি যেসব টোটকা দিই কোনো টোটকা কিন্তু আমার তৈরি নয়, আমি বহু মানুষকে বলি তারা ভালো আছে ভালো থাকে জানার পর কিন্তু এই টোটকাটা আপনাদের মিডিয়ার সামনে বলা, যারা আমার কাছে দেখাতে আসে, যারা বলে কিভাবে কি করা যাবে, এই টোটকাটা প্রমাণিত টোটকা, তাই এই টোটকাকে কাজে লাগাতে পারেন। যারা এইরকম মন্দা অবস্থায় ভুগছেন, প্রায় মনে হচ্ছে না এবার ব্যবসাটা বোধহয় বন্ধ হয়ে যাবে আর চলবে না, তাদের জন্য, আর এগুলো কিন্তু সাময়িক টোটকা। আপনাদের অনেকেই প্রশ্ন থাকে এই টোটকাগুলো যেগুলো করছি তাহলে কি আর কিছু করতে লাগবে না, দেখুন টোটকাটা হচ্ছে আপনাদের এই উপর অনেক মানে টোটকা থাকে, আপনারা করে দেখতে পারেন, এগুলো কিন্তু ভালো থাকবেন, কিন্তু যাদের গ্রহগত অবস্থান অশুভ গ্রহ হয়ে থাকে বা কোনোভাবে তাদের চলছে না, বা যে ব্যবসাটা করছে সেটা তার জন্য টেকসই নয় বা সেটা ভালো না, অথচ সে ব্যবসা খুলে বসে আছে, এইরকম যাদের পরিণত হয়ে রয়েছে বা এইরকম, তো সেক্ষেত্রে কিন্তু তাদের আমি বলবো সরাসরি কোনো জ্যোতিষকে দেখান, কেন এরকম হচ্ছে কী বৃত্তান্ত, বা আপনার ব্যবসাটাকে কোনো শত্রু আটকে রেখেছে সেটাও কিন্তু একটা কারণ হতে পারে, যে এত সুন্দর ব্যবসা যেটা রমরমে চলছিল, এত লোক ভিড় ছিল, হঠাৎ করে এমন ব্যবসায় কী হলো যে ব্যবসাটার মধ্যে আমার দোকানে প্রায় লোক আসে না, প্রায় মনে হয় যেন ব্যবসাটাকে প্রায় বন্ধ করে দেবো, এইরকম সিচুয়েশনের জন্য অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখান, আপনার যেটা প্রোটেকশন নেবার অবশ্যই সেটা রেমেডির মাধ্যমে নেন, তারপর আমি যে টোটকাটা বলছি ওটা করুন, এই টোটকাটা করলেও কিন্তু আপনার আরও বেশি দুটো দিক দিয়ে আপনি কভার আপ হলেন, ভালো থাকলেন, রেমেডিটাও করা রইলো টোটকাটাও করলেন, টোটকাটা করার পর দুটোতেই আপনি প্রোটেকশন নিয়ে খুব ভালোভাবে আপনি বাঁচতে পারলেন থাকতে পারলেন, এমনকি ডিপ্রেশনে চলে যাবেন না। কারণ একটা জিনিস খুব ভালো জানি, আজকে খবরে দেখছিলাম, আমার দেখে খারাপ লাগছিল, আমি নাম নেব না, মিডিয়াতে কোনো একজন তার চাকরি চলে গিয়েছিল, তার ব্যবসা মরে যাচ্ছিল, তাতে সে তার বাচ্চাকে খাওয়াতে পারছিল না বলে সে বাচ্চাটাকে মেরে ফেলেছিল, এটা খুব দুঃখের কারণ তাই না, সত্যি অর্থ আমাদের জীবনে এতটাই প্রয়োজন যে আমাদের ভাবান্বিত করে দেয়, আমাদের জীবনটাকে যেন কি অর্থ না থাকলে কিছু থাকে না, কিন্তু অর্থ থাকুক সেটি কর্ম উপায় করে ঘাম ঝরিয়ে নিষ্ঠাভাবে কোনো অন্যভাবে না, তবে কিন্তু সেই অর্থ আমাদের নিজেদেরও কাজে লাগে। দেখে নি কে আছে, হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সালপ্লেস কলকাতা থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে আমি জানতে চাই। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 30 মে, 30 মে 1992, সময় বলুন। 2:55 দুপুর, দুপুর 2:55। দিদি প্রোগ্রাম আজকে দেখছেন? না, আমি দেখি মাঝে মাঝে দেখি, কিন্তু আজকে আমি লাইনটা পেয়েছি। বাহ, জন্মস্থান কোথায় দিদি? জন্মস্থান দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে। মেয়ে কি পাশে রয়েছে? না, মেয়ে পাশে নেই, আমি একা আছি। আচ্ছা, 30 মে 1992 সালে সেদিন শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্রে জন্ম। আপনার মেয়ে কিন্তু খুব দেখতে সুন্দর হবে, কথা খুব সুন্দর বলতে পারবে, চুলটা খুব সুন্দর হবে, চোখের পলকগুলো বড় হবে, এটা হ্যাঁ কি না? একদম ঠিক। আমি কি আপনার মেয়েকে দেখেছি দিদি? না না না, আমি কিন্তু জন্মচার্টও বের করিনি, এবার আপনি চলে আসছি। আচ্ছা, মেয়ের কর্মজীবন নিয়ে একটু প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ। মেয়ে কিন্তু যেখানে উপায় করুক উপার্জন করুক, ও কিন্তু ধরে রাখতে পারবে না, ওর নিজে প্রাপ্য জিনিসগুলো কিন্তু ও একে একে করে খুইয়ে ফেলছে। সরকারি চাকরির প্রবণতা অনেক বেশি রয়েছে, কিন্তু সরকারি চাকরিটাও হাতছাড়া হয়ে যেতে পারে, সেটা কি আপনাকে কেন দেবো আমি বলি। এক, দ্বিতীয় হচ্ছে আপনার আপনার বাসস্থান যেখানে আপনি বসবানে যেখানে মেয়ে বসবাস করছে সেইটা কিন্তু বাস্তুটা ভালো হবে না, এটা কি আপনি জানেন? না, আমি জানি না সেটা।
আচ্ছা, আর একটা জিনিস আপনাকে আমার বলতে খারাপ লাগবে, মেয়ে মাঙ্গলিক আপনি জানেন কি? না। মেয়ের কিন্তু বিবাহ জীবনও কিন্তু ভালো কাটবে না যদি জটক বিচার করে না দেন। তৃতীয় ব্যক্তি ঢুকে কিন্তু বিশ্বাস করুন দিদি, আমি মনে করি যদি না হয়ে থাকে, হওয়ারই যদি হয় তাহলে কাউকে দেখিয়ে ঠিক করে দিন। মেয়ে তো পরে কান্নার থেকে আগে মুখে হাসিটা ভালো, কারণ আপনি মেয়ে আমি মেয়ে আমরা বুঝি যখন আমরা এক কর্ম নিয়ে ডিপ্রেশন রয়েছে, কর্মটাও করতে পারলেও ও নিজে জমিয়ে কিছু রাখতে পারবে না, ওর মন খুব মন মানসিকতা খুব ভালো, একটুতে ভয়ও পেয়ে যায় কিন্তু রাগিও আছে, রেগেও যায় ঝপ করে, কখন কাকে কি বলবে ঠিক থাকবে না, এমনকি ওর জীবনে ওকে প্রভাবিত করবে কোনো পুরুষ এসে, তার তখন কিন্তু ওর বুদ্ধি মতিভ্রম আমি দেখতে পাচ্ছি। আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আপনাকে সম্পূর্ণভাবে খুলে বললাম দিদি, কারণ মিছিমিছি আপনি নিশ্চয়ই আমাকে ফোন করেননি। আপনি আপনার মেয়ের বিষয়ে জানা, আপনি তো মেয়ের কর্মজীবনকে বলছেন, আমি কিন্তু শুধু কর্মজীবন নয় ওর এখনের পুরো লাইফটাকে বললাম, কি হবে আগামী দিনে, বিবাহিত জীবন কেমন যাবে, এখন কোন পুরুষের দ্বারা ও প্রভাবিত হবে যে ওকে ভুল পথে প্ররোচনা দেবে, সেটা কিন্তু আপনি মা হয়ে এখনই আটকাতে পারেন। আপনি একটুখানি মেয়েকে ফলো করুন বা মেয়ের সঙ্গে কথা বলুন, বন্ধুর মতো মিশুন, শুধু ফলো করলে হবে না, ওর এখানে রবি শুক্র দারিদ্র যোগ দেখছি, বাস্তুতে প্রবলেম দেখছি, মাঙ্গলিক প্রবলেম আছে, সেগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে দিদি। আমি বললাম তো সরকারি চাকরির যোগ ওর অনেক বেশি সম্ভাবনা, আমি বললাম না প্রথমে কথাটা বলেছি, সরকারি যোগ আছে কিন্তু ওর যে সরকারি চাকরির যে ক্ষেত্রটা আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অশুভ গ্রহ বসে গেছে, তাহলে কি হবে, চাকরিটা মানে পরীক্ষা দেবে, পরীক্ষাতে বিফল হবে, ইন্টারভিউতে পাশ করতে পারবে না, সেই পাশ করার জন্য কিন্তু ওই অশুভ গ্রহটাকে আপনাকে দাবিয়ে রাখতে হবে, দমন করে রাখতে হবে, চাপিয়ে রাখতে হবে, যাতে ও ওর জীবনটা স্মৃতিভাবে বেরিয়ে যেতে পারে। রবি শুক্র দারিদ্র যোগ কিন্তু ওর সরকারি চাকরিটাকে আটকে দিতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একটু দেখুন, আপনি দেখান, আমি বলছি মেয়ের কিন্তু সরকারি চাকরির যোগ অনেকটা সম্ভাবনা আছে, সেই জায়গায় কিন্তু ওর এই যে মাঙ্গলিক রবি শুক্র দারিদ্র যোগ, বাস্তুতে খারাপ, রাহু বসে রয়েছে বৃহস্পতি ধনস্থানে, সেই সব জায়গার জন্য কিন্তু ওর চাকরিটা হয়েও না হয়েও কেটে যেতে পারে, ঠিক আছে। আজ আমার শরীর যথেষ্ট খারাপ, তবু আপনাদের কাছে না আসলে কেন জানি না ভালো লাগে না, কারণ মনে হয় নতুন কিছু যদি আপনাদের দিতে পারি অবশ্যই আমার সেটা ভালো লাগবে, কারণ আপনারাও তো বসে থাকেন, আজ কি পাবো, আজ কি থাকবে, দেখেনি কে আছে। হ্যালো, হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি টাঙ্গাইল থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলুন। 31 আগস্ট 1996। সময়? 10:52 এএম। জন্মস্থান? সালকিয়া, হাওড়া। এগুলো নিয়ে একটু আপনি খুব ভীষণ ট্রাভেলে পড়বেন আগামী দিনে, কিন্তু আপনার 7:30 চলাকালীন আপনাকে কিন্তু যথেষ্ট 7:30 আপনাকে ভোগাতে পারে, শরীর স্বাস্থ্য অর্থ কর্ম শত্রু এগুলো সব বৃদ্ধি পাবে। আপনি কাউকে দেখিয়েছেন? কিছু নেওয়া আছে হাতে? হাতে কিছু পড়ে আছেন? এগুলো পড়ে আপনি ভালো আছেন? জ্যোতিষের কাছে যাই, সেই জ্যোতিষের কাছে যদি ভালো থাকি তাহলে নিশ্চয়ই আমরা আগামী আরেকটা জ্যোতিষের হাতে হাত ধরি, তাই তো? আপনি নিজে এখন ভালো নেই, কারণ
আপনি হয়তো স্টোন পড়েছেন, কিন্তু আপনি অশুভ গ্রহগুলোকে খণ্ডন করেননি। বৈদিক মতে খণ্ডন যদি করতে পারতেন অবশ্যই বলবো যে আপনি কিন্তু তাহলে জীবনটা আরেকটু ভালো থাকতে পারতেন। আপনি অনেক টাকা দিয়ে স্টোন পড়েছেন, আপনি যে স্টোনগুলো পড়েছেন যেগুলো বললেন যথেষ্ট খরচা সাপেক্ষে, কিন্তু আপনার যে জন্মছকগুলো খারাপ রয়েছে, যেখানে বুধের স্থানে রাহু বসে রয়েছে, অনেক সময় বুদ্ধি মতিভ্রম করছে, বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, ভুল ডিসিশন হয়ে যাচ্ছে, জীবনটা প্রায় মিথ্যে অপবাদে জর্জরিত হচ্ছেন, সপ্তাহ সারা মাসের যদি 20টা দিন খারাপ যায় তাহলে 10টা দিন ভালো যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন। সেক্ষেত্রে বলি অবশ্যই কিন্তু আগে অশুভ যা পড়ে আছেন বিশ্বাস করে তা পড়ে থাকুন, আমি কোনো কিছু খুলতে বলবো না, কিন্তু অশুভ গ্রহগুলোকে একটু খণ্ডন করে একটু ভালো থাকার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি আপনার কর্মজীবনে অর্থ রাখতে পারবেন। নইলে অর্থ আসলেও সে আর এক পা এগিয়ে থাকে আপনার থেকে বেরিয়ে যাওয়ার জন্য। প্রচুর করছেন, চেষ্টা করছেন, কিন্তু এখন ইদানিং হয়ে উঠছে না, এখন যেন সবকিছু বাধা হয়ে যাচ্ছে, যা ভাবছেন করবেন তার উল্টো হয়ে যাচ্ছে। আমি কি সব ভুল বললাম না ঠিক বললাম? না না ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এই প্রোগ্রামটা দেখে আপনার ভালো লাগলো? লাইনটা পেয়ে ভালো লাগলো? হ্যাঁ ভালো লাগলো। আপনার কি মনে হয় আগামী আরো দর্শকদের কি বলবেন, দেখতে প্রোগ্রামটা? হ্যাঁ দেখতে বলবো, অবশ্যই দেখতে বলবো। আচ্ছা আপনি তাহলে ওটা কাটলাম দাদা, আপনার আপনি প্রোটেকশন নিয়ে রেখেছেন, বাকি প্রোটেকশন আপনাকে যেভাবে নিতে বললাম যেখানে মনে হয় আপনি যোগাযোগ করুন, তবেই ভালো থাকতে পারবেন। আচ্ছা আজকে অবশ্যই থাকবে ব্যবসা যাদের প্রায় বন্ধ হয়ে যাওয়া বা ব্যবসা বৃদ্ধি, শীঘ্র ব্যবসা বৃদ্ধি, কারণ আমরা সকলেই চাই ব্যবসা আমাদের রামরমিয়ে চলুক, আমাদের ব্যবসা খুব ভালো হোক, আমরা ব্যবসায় ভালো থাকতে পারি। দেখে নি কে আছে। হ্যালো, নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো? আচ্ছা কার বিষয়ে, আর কার বিষয়ে জানবে? বিকেল। আর জন্মস্থান? আচ্ছা আজকে প্রোগ্রামটা দেখতে দেখতে লাইন পেয়ে গেছেন মনে হচ্ছে। আচ্ছা শনিবার জন্ম? না 28 মে 2005 বলেছেন আমাকে, 28 মে 2005 যদি হয় সেদিন শনিবার ছিল। আঠাশে মে তো আপনি আমাকে বললেন তো, তাহলে 28 মে 2005 কিন্তু শনিবার, তাহলে আপনি কোনো কারণে ভুল করছেন, ফোনটা কাটতে বাধ্য হলাম। যারা ফোন করছেন অবশ্যই তারা তাদের ডেট অফ বার্থটা ভালো করে জানুন, কোনো কারণে ভুলের কারণ আপনি ভুল, আপনি ভুল বললেও কিন্তু কম্পিউটার ভুল বলবে না, সেদিন কি ডেট ছিল সে কিন্তু সেই ডেটে সঠিক চলে আসবে। এবার আপনি কোনো কারণে ভুল বলছেন কি ভুলে গেছেন সেটা আলাদা জিনিস। হ্যালো কে আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন? সময় বলুন। সকাল 9:15। জন্মস্থান? বিরাটি। প্রোগ্রাম আজকে দেখছেন না, ইউটিউবে ফলো করেন আমাকে? প্রথমে বলি এখন কিন্তু শত্রু দ্বারা খুব পীড়িত হবেন, বিভিন্ন ভাবে শত্রু ক্ষতি করবে। আচ্ছা দাদা আপনি এত রাগি কেন, ঝপ করে রেগে যান কেন? একটা আছে আবার ঝপ করে রেগে যান যেমন, পরে কিন্তু অনুতপ্ত হন যে ভুল করেছি, কিন্তু করলেও কাউকে বলতে চাইবেন না ভুল করেছি, এটা আপনার মধ্যে একটা কাজ করে, হ্যাঁ কি না? আর এখন আপনার প্রশ্ন, আপনার প্রথমে বলে নি, ইদানিং কিন্তু শরীর স্বাস্থ্য তো ভালো যাবে না, জমানো অর্থ ব্যয় হবে, শত্রু দ্বারা পীড়িত হবেন, অর্থস্থানে বাধা পাবেন,
বিবাহ জীবন কিন্তু ভালো যাবে না। বিবাহ জীবন ভালো যাবে না বলেছি, কারণ যদি হয়ে থাকতো তাহলে এই জীবনটা কিন্তু ভালো যাবে না। কারণ আপনার ছকে আপনি কিন্তু মাঙ্গলিক আছেন, প্লাস আপনার কিছু ছক যেমন বৃহস্পতি রাহু এদিকে গুরুচণ্ডাল যোগ দেখছি। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনার সকলের সঙ্গে সম্পর্কটা কেমন ভালো হতে হতে ভেঙে যায় তাই কি? মানে এই ঘটছেন আবার কোথা থেকে যেন কি হয়ে গেল, আপনার সঙ্গে যেন একটা শত্রুতা হয়ে গেল, মুখ দর্শন করবে না, এরকম একটা ব্যাপার আপনার সঙ্গে হয়। আর ইদানিং একটু একদম জেনে রাখুন, আপনি বিবাহ করতে গেল বিবাহ জায়গা কিন্তু যথেষ্ট বাধা হবে। এতদিন করেননি, একটু জোটক বিচার করে করবেন দাদাভাই যদি বিয়ের ইচ্ছে থাকে আপনার মনের ভেতরে। কারণ আমি মনে প্রশ্ন ছিল যে বিয়ে হবে আর আপনি আগামী নিজের নামে বাড়ি আর গাড়ি করতে পারবো? না না, আপনি আপনার নামে সবই করতে পারবেন, কিন্তু আপনার জন্ম, কারণ আপনার জন্মছক হিসেবে মতো খারাপ না, কিন্তু বিয়েটা যেহেতু মাঙ্গলিক, আপনি কোনোদিন কি মাঙ্গলিক খণ্ডন করেননি? কাউকে দেখানি? আমি যদি বলি না আপনার তুলা লগ্ন, আপনি কজনকে মিলিয়েছেন মেলানো, তো তুলা লগ্ন কত এসছে? আর বৃশ্চিক লগ্ন কজন এসছে? এবার আপনার, আপনি যা আমাকে টাইম বলেছেন, যা ডিগ্রি বলেছেন, তার হিসাবে কিন্তু আমার যা এসছে আমি আপনাকে তুলে দিলাম। না না, আপনি সেটা কোনোই বলছেন না, আমি এটাই জানতে চাইছি যে আমি আগামী দিনে কি মানে বাড়িঘর মাকে একটু সুখী করতে পারবো, এটুকু আমি জানি। না না, আপনি বাড়িঘর তো আর করতে পারবেন, কিন্তু আপনি প্রথমে বাধা পাবেন প্রচুর। যখনই আপনি এরকম প্ল্যানিং করেন তখনই আপনার সেটা ভেঙে যায়। বাইরের লোক আপনার প্রয়োজন হয় না, আপনি খুব ভালো থাকুন সেটা ভালো লাগে না, আপনি ভালো পড়ুন ভালো লাগে না, তাই আপনাকে বাধা দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছে যে একে উঠতে দেব না, যতবার উঠবে ততবার হাঁটু ভেঙে গড়ে পড়বে, তাই আগে আপনি আপনার প্রোটেকশনটা নিন। আচ্ছা, আপনি আপনার অশুভ গ্রহকে খণ্ডন করে প্রোটেকশন নিন, শত্রুর হাত থেকে আগে রক্ষা পান, তারপরে আগামী দিনে চিন্তা করবেন, নইলে আপনি যতবার ভাববেন ততবার মুখ থুবড়ে পড়বেন, ততবারই কোনো না কোনো বাধা এসে পড়বে, সেই অর্থ সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আপনি একটু দেখুন দাদা, ভালো থাকবেন, আমি বলছি যারা যাদেরকে ভালো থাকার উপায় বলবো অবশ্যই, কিন্তু ভালো তো আমরা তখনই থাকতে পারবো যেখানে আমাদের ইচ্ছেটা বা আমাদের সমস্যা থেকে বেরানোর একটা ইচ্ছে থাকে। আর ফোন কল নেব না, ফোনটা আমি কেটে দিচ্ছি, কিছু মনে করবেন না, হাতে সময়সূচি কম, আমাকে আপনাদের ওই মন্ত্রটা বলতে হবে, আমি দুঃখিত যার ফোনটা কাটলাম, তার ফোনটা লাইনে ঢোকার পরও, কিন্তু আমার হাতে সময় নেই বন্ধু, কিছু মনে করো না, নিজেই মাই ফোন করে থাকো, বোন ফোন করে থাকো, দিদি ফোন করে থাকো, ক্ষমা করো আমার, প্রোগ্রামটা দেখো, শেয়ার করো, যারা অবশ্যই এত খারাপ অবস্থায় রয়েছে প্রায় ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো, বা সে চাইছে ব্যবসাটা শীঘ্র যাতে উন্নতি হয়, মাত্র তিনটি রবিবার কালো বিউলির ডাল নেবেন। কালো বিউলির ডাল হাতে মুঠো করে নিয়ে আমি যেই মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি 21 বার পাঠ করার পর দোকানের চারিদিকে ছড়িয়ে দেবেন, মাত্র তিনটি রবিবার করতে হবে। আর যে মন্ত্রটি বলছি প্রত্যেক দিন 3 বার করে যদি শুনতে পারেন, পাঠ করতে হবে না আপনাকে, 3 বার করে যদি শুনতে পারেন, বাকি সব স্কিপ করে, কথা স্কিপ করে শুধু মন্ত্রটা, আপনার কিন্তু যথেষ্ট মারাত্মক আপনি ভালো থাকতে পারবেন। আমি কিন্তু ভালো থাকার উপায় আপনাকে বলছি অবশ্যই, কারণ ভালো থাকার জন্য এই টোটকাটি অবশ্যই করুন, যাদের লাগবে তারা, যাদের লাগবে না মনে করছেন তাদেরকে শেয়ার করুন, দেখতে বলুন প্রচুর। এছাড়াও আমার ইউটিউব চ্যানেল আছে সৌভাগ্যের দিশা, সেটাকে সাবস্ক্রাইব করুন, ওখানেও অনেক কিছু পাবেন নিত্য নতুন থাকার জন্য, ভালো থাকার জন্য। এবার তাহলে মন্ত্রটা বলি, ভর তু চেলা মেরা, খোল দোকান কহা করো মেরা, উঠে যো দণ্ডি বিকে যো মাল, ভর বীর নেহি খালি যায়, ভর তু চেলা মেরা, খোল দোকান কহা করো মেরা, উঠে যো দণ্ডি বিকে যো মাল, ভর বীর নাহি খালি যায়, ভর তু চেলা মেরা,
খোল দোকান কহা কর মেরা উঠে জো ডন্ডি বিকে জো মাল ভর বি নহি খালি যায়। এই মন্ত্রটি আপনারা প্রত্যহ যদি তিনবার শুনতে পারেন, সেটা আপনি সকাল বিকেল কি পরপর যে সেটা আপনার ব্যাপার, তিনবার কানে শ্রবণ করতে হবে, অথবা যদি আপনার মুখস্থ হয়ে যায় আপনিও পাঠ করতে পারেন। আর যেদিন কাজটি করবেন সেদিন রবিবার হতে হবে। রবিবার দিন কাজটি স্নান করে যখন প্রথম দোকানটি খুলছেন, হাতের মধ্যে বিলি ডালটি নিয়ে এক মুঠোর মধ্যে যতটা হবে, যতটা আপনার গ্রাম দাঁড়াবে যাই দাঁড়াবে, একুশবার পাঠ করার পর ছুঁড়ে চারিদিকটা ফেলে দেবেন। দেখবেন শীঘ্র বন্ধ ব্যবসাটাও আবার যেন রমরমিয়ে উঠেছে, আবার যেন আপনার কাছে আপনার দোকানে আনাগোনা হচ্ছে প্রচুর লোকের, আপনার ভালো লাগা, আপনার ডিপ্রেশনে চলে যাচ্ছেন যে জায়গা থেকে যে না আমার দোকানটা বোধহয় এবার বিক্রি করে দিতে হবে, বা আমি সংসার চালাবো কী করে রাতের শেষে আমি টাকা নিয়ে গিয়ে আমার স্ত্রী বা আমার মা তাদের হাতে দেবো, কী করে বলবো যে আজ এই সেল হয়নি। প্রত্যেক দিন তারাও তো ডিপ্রেশনে ভুগবে, বা অনেক সময় অর্থ না আসাতে বাড়িতে দাম্পত্য জীবনে একটা অশান্তি লেগে যায়। তাই এই টোটকাটি অবশ্যই করে দেখুন, কোনো টাকা কোনো ফিস আমাকে দিতে হবে না। শুধু একটাই অনুরোধ করব, যারা দেখছেন প্রোগ্রামটি তারা যদি কোনোভাবে মানে কারোর সহায়তা হয় তাদেরকে অবশ্যই শেয়ার করুন, তাদেরকে করতে বলুন, কারণ এটার জন্য কিন্তু প্রচুর প্রচুর টাকা রেমেডি লাগে না, প্রচুর টাকা লাগে না, শুধু বিশ্বাস। যারা করবেন তাদের কিন্তু একটা বিশ্বাস যাতে থাকা চাইছে, আমি যে টোটকাটি করছি এতে অবশ্যই আমি ফল পাব। বিশ্বাস থাকা ছাড়া না কোনো কাজ হয় না। মন্ত্রের প্রথম অর্থ কিন্তু বিশ্বাস থাকে। আমরা যে কোনো মন্ত্র পাঠ করি বিশ্বাসের মধ্যে যে আমি এই মন্ত্রটা করছি ঈশ্বর বোধহয় শুনতে পাচ্ছে, ঈশ্বর তার বিনিময়ে আমাকে করুণা করবে, আশীর্বাদ করবে, এই জন্য কিন্তু আমরা পূজা অর্চনা করে থাকি। আজকে আমরা ব্রাহ্মণকে দিয়ে বাড়িতে যে কোনো পূজা অর্চনা করে, কেন বলুন তো, আমরা জানি ব্রাহ্মণরা অত্যাধিক মন্ত্র জানে, যে মন্ত্রটা আমাদের বাড়িতে বসে পুজো করে আমাদের সুখ দুঃখের কথা বা ঈশ্বরের কানে পৌঁছে দেবে, তার জন্য তো আমরা পুজো করাই। ঠিক তেমনি এই মন্ত্রটা, এই যে বিশ্বাস, এই বিশ্বাস রেখে কিন্তু আমরা যা যা কাজ করি ঠিক বিশ্বাস রেখে এই টোটকাটিও করুন। আমি বলছি দেখুন খুব ভালো থাকবেন। এটা বহুজন করেছে, যারা আমার চেম্বারে আসে তাদেরকে বলা হয়, তারা করে বলেছে কিন্তু খুব ভালো উপকার পেয়েছে। তাই আজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি যে আপনারা এইটি করুন, ভালো থাকুন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা দূরের বন্ধু কোনোভাবে আমার সঙ্গে দেখাতে আসতে পারছেন না, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, বৃহস্পতিবার 1:25 আবার নতুন কিছু নিয়ে আসবো, চেষ্টা করবো শরীর যদি ভালো থাকে, শরীর ভালো না থাকাতেও চলে এসেছি, কারণ আপনাদের সঙ্গে কথা বলতে, আপনাদের সঙ্গে আপনাদের কিছু সমস্যা সমাধান করতে আমার ভালো লাগে। তাই আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে 1:25। নমস্কার।